দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একজন সাইবেরিয়ান সাধারণ সোলজার একটি জার্মানি প্লেনকে ভূপাতিত করে দেয়। স্নাইপার না হয়েও এমন মারাত্মক শট নেওয়ার জন্য সোভিয়েত কমান্ডাররা একদম অবাক হয়ে যায় আর তাকে স্নাইপার হিসেবে নিজেদের টিমে নিয়ে নেয়। এরপর সে এমন সব কাণ্ড চালাতে থাকে যা দেখলে তোমার মাথাও একদম খারাপ হয়ে যাবে। বলছিলাম 2021 সালে মুক্তি পাওয়া সাইবেরিয়ান স্নাইপার মুভিটির কথা। তাই চলো আরো সব মারাত্মক অ্যাকশন দেখার জন্য শুরু করি আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা দুজন রাশিয়ান সৈনিককে সরু বাংকারে শুয়ে থেকে জার্মানি বেজের উপরে লক্ষ্য রাখতে দেখি। তাদের মধ্যে একজন সোলজার যখন দূরবীন দিয়ে শত্রুপক্ষের উপর নজর রাখছিল, ঠিক সেই সময় তাদের উপরে ফায়ারিং শুরু হয়। এটা দেখে লেফটেন্যান্ট লাভোডা বুঝতে পারে জার্মানিরা সংখ্যায় অনেক বেশি, কিন্তু চাইলে তাদেরকে মেশিন গান দিয়ে মোকাবেলা করা সম্ভব। তবে এমন পরিস্থিতিতে একজন স্নাইপার তাদের খুব প্রয়োজন ছিল। তবে আসার কথা হচ্ছে তাদের জন্য আগামীকাল একটি রিইনফোর্সমেন্ট আসবে, যেখানে একজন স্নাইপার থাকলেও থাকতে পারে। এর পরের সিনে আমরা আরেকটি রাশিয়ান সৈনিককে মিলিটারি ট্রাকে করে যেতে দেখি। সেখানে আমরা চেরিন নামের একজন সোলজারকে দেখতে পাই যে সাইবেরিয়া থেকে এসেছে। তারা সবাই নিজেদের মধ্যে কথা বলতে থাকে আর ঠিক সেই সময় দূরে একটি বিস্ফোরণের শব্দ শুনতে পায়। দু একজন সৈনিক সেই শব্দে প্যানিকড হয়ে গেলেও বাকিরা বলাবলি করতে থাকে যে এটা হয়তো তাদের পক্ষ থেকেই অ্যাটাক করা হয়েছে। কিন্তু দেখা যায় হঠাৎ উল্টো দিক থেকে তাদের মাথার উপর একটি জার্মানি বিমান উড়ে এসে ফায়ারিং শুরু করে তাদের ট্রাকের উপর। চোখের পলকে সেই আঘাতে কয়েকজন সৈনিক মারা যায় আর বাকিরা কভার খুঁজতে থাকে। তবে এমন বিমান হামলায় এই তেপান্তরের মাঠের মধ্যে বেঁচে থাকার চান্স একদম নেই বললেই চলে। কিন্তু এই অবস্থা দেখে তাদের সোলজার চেরিন তার রাইফেলটি ত্যাগ করে সেই জার্মানি বিমানের উপরে ফায়ারিং নিতে থাকে। সে অনেক ক্যালকুলেট করে একটি শট নিলে মুহূর্তের মধ্যেই ওই প্লেনটি সেখান থেকে গায়েব হয়ে যায়। এই কাণ্ডে তাদের সকল সোলজাররা অনেক বেশি অবাক হয়ে যায়। যেখানে সবাই ব্যস্ত নিজেদের প্রাণ বাঁচাতে, সেখানে চেরিনের এমন সাহসিকতা সত্যি প্রশংসনীয়। এর পর সিনে দেখা যায় লেফটেন্যান্ট লোবোডা তার কমান্ডিং অফিসারের কাছে ওয়্যার রিপোর্ট দিতে এসে জানায় তাদের দলের অধিকাংশ সৈন্যরাই জার্মানিদের হাতে মারা পড়ছে। এই অবস্থায় তাদের কাছে রিইনফোর্সমেন্ট এবং একজন শার্প শুটার মানে স্নাইপার খুবই দরকার। অফিসার তাকে জানায় এখন চারিদিকে সৈনিকের সংকট চলছে আর স্নাইপার পাওয়া তো একদম আমাবস্যা চাঁদের মতো হয়ে গেছে। এই অবস্থায় সে লেফটেন্যান্ট লোবোডাকে রিইনফোর্সমেন্ট দেবে কি করে? কিন্তু মেজরের কাছে রিপোর্ট আছে একটি জার্মান প্লেনকে কে যেন ডাউন করতে সক্ষম হয়েছে, কিন্তু কোন স্নাইপার সেটা করেছে সেই খবর তার কাছে জানা নেই। এই স্নাইপার এখানে থাকলে হয়তো তাদের সাথেই পাঠানো যেত। এখন মেজর না বুঝলেও তোমরা হয়তো নিশ্চয়ই বুঝে গেছো যে সেই সোলজারটি কে ছিল। তাদের কথার মাঝে বাইরে থেকে একজন সোলজার এসে জানায় চারজনের একটি রিইনফোর্সমেন্ট তাদের বেজে এসেছে। দলটায় আরও অনেক সৈনিক ছিল, কিন্তু বাকি সবাই জার্মানিদের হাতে মারা গেছে। অফিসার জিজ্ঞেস করে এই চারজনের মধ্যে কোনো স্নাইপার আছে কিনা। তখন সোলজার জানায় না, এদের মধ্যে কেউই স্নাইপার না। এই কথা শুনে লেফটেন্যান্ট লোবোডা হতাশ মনে সেখান থেকে ফিরে যায়। এর পরের সিন আমরা দেখতে পাই আরেক রাশিয়ান সৈনিক নিকোলাইকে তার মিলিটারি বাংকারের মধ্যে গান গাইতে। সেখানে আরও একজন সৈনিক তার পাশে শুনে সেই গান শুনছিল, যার নাম মিখাইল। লেফটেন্যান্ট লোবোডা সেখানে আসে আর একজন সোলজারকে জিজ্ঞেস করে জার্মান বিমানটা তাদের কেমন ক্ষতি করেছিল। সৈনিকরা জানায় তারা চারজন ছাড়া বাকি সবাই মারা গেছে সেই আঘাতে। তবে এই চারজনও মারা পড়তো যদি না চেরিন ছেলেটা প্লেনের দিকে ফায়ার না করত। ওদিকে চেরিন বাংকারের ভিতরে গিয়ে নিকোলাই আর মিখাইলের সাথে পরিচিত হয়। চেরিন গান শুনেই ভিতরে চলে এসেছিল, কারণ গানগুলো ছিল তাদের স্থানীয় ভাষায় লেখা। এর মানে গায়ক তার স্বদেশী কেউ, আর এর জন্যই চেরিন তাকে দেখতে চেয়েছিল। নিকোলাই আর মিখাইলের সাথে আলাপ করার সময় হঠাৎ সার্জেন্ট এসে চেরিনকে ডেকে নিয়ে যায়। চেরিনকে নিয়ে যাওয়া হয় লেফটেন্যান্টের সামনে। লোবোডা তাকে নিয়ে সামনের দিকে হাঁটতে থাকে আর জিজ্ঞেস করে কেন চেরিন বিমানটিকে শ্যুট করার কথা তাদের রিপোর্টে বলেনি। তখন চেরিন বলে আসলে আমি তো আন্দাজে ফায়ারিং করেছি, তাই এটাকে খুব একটা গুরুত্বপূর্ণ ভাবিনি। তবে লোবোডা জানায় তোমার সেই আন্দাজে ছোড়া বুলেটটি সেই প্লেনটিকে ধ্বংস করে দিয়েছে, যেটা আমাদের জন্য বিশাল বড় এক ব্যাপার। চলো তোমার একটা শুটিং টেস্ট নেই। এই বলে লোবোডা তাকে ফায়ারিংয়ের টেস্ট নেওয়া শুরু করে। তার পরিকল্পনা ছিল যদি সে ভালো শুটার হয়ে থাকে তাহলে তাকে দিয়ে এই টিমে স্নাইপারের কাজ করাবে সে। লোবোডা চেরিনের সামনে তিনটি টার্গেট ফিক্স করে দেয় আর সেই কাঠের মূর্তির উপরে ফায়ারিং করতে বলে। আদেশ পাওয়ার সাথে সাথে চেরিন টার্গেটের কপাল আর হাড় বরাবর শুট করে বসলে লেফটেন্যান্ট অনেক অবাক হয়ে পড়ে, কারণ ঠিক এমনই একজন শার্প শুটার অপেক্ষায় এতদিন ছিল সে। তাই লোবোডা বলে আমি চাই তুমি আমাদের টিমে একজন স্নাইপার হিসেবে কাজ করো, বলো তুমি রাজি আছো কিনা। এটা শুনে তো চেরিন একদমই অবাক হয়ে পড়ে, কারণ একজন সোলজারের কাছে স্নাইপার হওয়া অনেক সম্মানের ও ভাগ্যের ব্যাপার। তাই সে এক বাক্যেই এই অফারে রাজি হয়ে যায়। টার্গেট প্র্যাকটিস শেষে চেরিন ও লেফটেন্যান্ট যখন তাদের বাংকারে ফিরে আসে ঠিক তখনই হঠাৎ তাদের উপরে প্রচণ্ড বোমাবর্ষণ শুরু হয়ে যায়। সমস্ত সৈনিকরা প্যানিকড হয়ে বাংকারের ভিতরে গুটি শুটি মেরে বসে থাকে আর তাদের চারিপাশে ধুলো এবং মাটি উঠতে থাকে।
চেরিনেরও কিছু করার ছিল না, কারণ তার হাতে কোনো স্নাইপার রাইফেল নেই। বোমাবাজি অবশেষে বন্ধ হয় এবং জার্মানি মাইকে অ্যানাউন্স বাজতে থাকে। জার্মানিরা মাইকে রাশিয়ান সোলজারদেরকে স্যারেন্ডার করতে বলে আর স্যারেন্ডার করলে তাদেরকে নিরাপদে থাকতে দেওয়া হবে বলে প্রতিশ্রুতিও করে নেয়। কিন্তু এই সব কথা রাশিয়ানদের কাছে আরও বেশি অসহ মনে হতে থাকে। মামিন নামের একজন সোলজার আর সহ্য করতে না পেরে বাংকার থেকে বেরিয়ে জার্মানিদের গালাগালি দিতে গেলে জার্মানি মেশিন গানের আঘাতে সে কুপকাত হয় আর তাকে বাঁচাতে অন্য একজন গেলেও সেও গুলিবিদ্ধ হয়ে আবারও বাংকারে ফিরে আসে। এই ঘটনার পর লেফটেন্যান্ট লোবোডা চেরিনকে একটি স্নাইপার রাইফেল দেয় আর অর্ডার দেয় জার্মান মেশিন গানারদের টার্গেট করতে। লেফটেন্যান্ট চেরিনকে জানিয়ে দেয় তার হাতে মাত্র 7 সেকেন্ড সময় আছে, কারণ একটি মেশিন গান রিলোড হতে 7 সেকেন্ড লাগে, তাই এই সময়টাতেই তাকে মেশিন গানারদেরকে টার্গেট করতে হবে। এই সব কথা শুনে চেরিন বাংকারে একটি ভালো পজিশন বেছে নিয়ে ওয়েট করতে থাকে মেশিন গান রিলোডের জন্য। মেশিন গানাররা জেইনার রিলোড করতে যাবে ঠিক সেই সময় চেরিন উঠে দাঁড়িয়ে এক নিখুঁত টার্গেটে তিনজনকে একের পর এক গুলি করে একদম উপরে পাঠিয়ে দেয়। এই নিখুঁত ফায়ারিং দেখে উল্টো দিকে থাকা জার্মানি স্নাইপার পুরোই শকড হয়ে পড়ে। তার ধারণাই ছিল না যে এই রাশিয়ানদের কাছে এমন কোনো মারাত্মক স্নাইপার থাকতে পারে। শুধু জার্মানিরা না, চেরিনের এই নিখুঁত নিশানা দেখে লেফটেন্যান্ট লোবোডাও একদম হতবাক হয়ে যায়। সে চেরিনের পিঠ চাপড়ে দিয়ে তাকে পরবর্তী মিশনের জন্য তৈরি হতে বলে। অন্যদিকে জার্মান মেজর ব্রাউন তার উচ্চপদস্থ অফিসার ভন রুলিচকে রিপোর্ট করে এই স্নাইপার অ্যাসাল্টের ব্যাপারে। মেজর ব্রাউন রুলিচকে অনুরোধ করে রাশিয়ানদের উপরে সিরিয়াস অ্যাকশন নেওয়ার জন্য। রুলিচ মেজর ব্রাউনের এই কথাগুলো শুনে প্রচণ্ড রেগে যায়। সে বলে তাকে বলা হয়েছিল এই রাশিয়ানরা অনেক দুর্বল আর তাদের কাছে কোনো স্নাইপার নেই, কিন্তু এখন তারা যে তাণ্ডব দেখাচ্ছে তাতে করে তাদেরকে আর হালকা করে নেওয়ার কোনো সুযোগ নেই। তাই আমাদের উচিত এক্ষণে একটি বড় প্রিপারেশন নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। এদিকে রাশিয়ান বেজে লেফটেন্যান্ট শেরগ্রফ আর সার্জেন্ট পোনামারিয়ভ নামের দুজন রাশিয়ান সৈনিককে আসতে দেখা যায় লোবোডার সাথে দেখা করার জন্য। লেফটেন্যান্ট তখন চেরিনকে তাদের পরবর্তী মিশন ব্রিফ দিচ্ছিল। লোবোডার কাছে ইনফরমেশন আছে যে জার্মানির একজন স্নাইপার আমাদের থেকে বেশ কাছে এক জায়গায় ঘাপটি মেরে পড়ে আছে আর সেই রাশিয়ানদের মারার জন্য অপেক্ষা করছে। এই স্নাইপারটি ছিল মূলত শুরুতে দেখানো সেই জার্মানি স্নাইপার। লোবোডা চেরিন আর গুরিয়ানফকে বুঝিয়ে দেয় কিভাবে বাংকারের সরু পথ ধরে তাদেরকে এগিয়ে যেতে হবে। তাদেরকে ল্যান্ডমাইন পুঁতে রাখা একটি পথ দিয়ে খুব সাবধানে এগোতে হবে আর সেই জার্মানি স্নাইপারকে শেষ করতে হবে। এছাড়াও ইভানিভ নামের একজন সোলজারকে দায়িত্ব দেওয়া হয় মেশিন গান ফায়ার করার জন্য। যখন সে ফায়ার করবে জার্মানি স্নাইপাররা নিশ্চয়ই টার্গেট করে ফেলবে। সেই সুযোগে চেরিন আর গুয়েনেরফ তাদের কাছাকাছি গিয়ে একটি টার্গেট নেবে। ম্যাপ ধরে ধরে এই সব কিছু বুঝিয়ে দেওয়ার পর চেরিন আর গুরিয়ানফ তাদের মিশনে বেরিয়ে পড়ে। এরপর লেফটেন্যান্ট সেই দুজন সোলজারের সাথে মিটিংয়ে বসে। সেখানে শেরগোভ জানায় তাদেরকে হাই কমান্ডের আদেশে এখানে আসতে হয়েছে। ইনফরমেশন অনুসারে যে প্লেনটি চেরিন শুট ডাউন করেছিল সেটায় মাত্র 10 মিনিট ওড়ার মতো ফুয়েল ছিল। এর মানে প্লেনটি দ্রুত মিশন শেষ করে আবারও ল্যান্ডিং করত। ফলে মানেটা দ্বারা এই যে খুব কাছাকাছি জার্মানিরা কোনো মিলিটারি বেস স্থাপন করেছে আর তারা সেখানে ভারী সব অস্ত্রশস্ত্র জমা করছে চূড়ান্ত হামলা করার জন্য। তাই রাশিয়ান ফোর্সের উচিত হবে জার্মানিরা আরও শক্তিশালী হয়ে ওঠার আগে তাদের পিছু হটতে বাধ্য করার। এসব কথা শুনে লোবোডাও তাতে একমত হয় আর প্ল্যান করতে থাকে। এদিকে সেই সুইসাইডাল মিশনে যাওয়ার আগে লেফটেন্যান্ট লোবোডা তার একটি ঘরে চেরিনকে দিয়ে বলে সেটা সাবধানে রাখতে। সে বলে আমি চাই তুমি এই মিশন শেষ করে এসে আবারও আমাকে ঘড়িটা দিয়ে দাও, মানে সে বলতে চাইছে তোমরা যেন এই মিশন থেকে অক্ষত হয়ে ফিরে এসো। এই আদেশ শুনে চেরিন আর গুরিয়ানফ বেরিয়ে পড়ে তাদের সেই মারাত্মক মিশনে। ওদিকে যে দুজন জার্মান স্নাইপার ঘাপটি মেরে বসেছিল তাদের একজন ছিল মারাত্মক প্রফেশনাল স্নাইপার যার নাম শুলস। মূলত একেই শুরুতে আমরা রাশিয়ানদের উপর নজর রাখতে দেখেছিলাম। কিছুক্ষণের জন্য শুলস প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে তার পজিশন থেকে উঠে যায় আর যাওয়ার সময় সে তার সঙ্গীকে বলে যায় যে সে আসার আগে যেন কোনোভাবেই গুলি না চালানো হয়। অন্যদিকে চেরিন একটি জায়গায় গিয়ে নিজেরা পজিশন নিয়ে অপেক্ষা করতে থাকে। অন্যদিকে ইভানিজ বাংকারে বসে গুলি চালাবার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এরপর ইভানিচের আদেশ অনুসারে মেশিন গান দিয়ে ফায়ারিং শুরু করলে ঘাপটি মেরে থাকা ওই জার্মানি স্নাইপার তার সঙ্গীর নিষেধ সত্ত্বেও রাশিয়ানদের উপরে টার্গেট করে ফায়ারিং করা শুরু করে দেয়। সেই গুলি রাখাতে ইভানিচ ঘায়েল হয় কিন্তু হেলমেটের কারণে সে ওই যাত্রায় বেঁচে ফেরে। চেরিন গুরিয়ানফকে আগে বলে রেখেছিল যে স্নাইপারের পজিশন রিভিল করে তারপর গুলি করতে। গুরিয়ানফ টার্গেট দেখতে পেয়ে তা স্নাইপিং করে বসে কিন্তু একটুর জন্য সে তার টার্গেট মিস করে ফেলে। এরপর জার্মানি স্নাইপার তার বাইনোকুলার দিয়ে দূরে পড়ে থাকা কিছু কাপড় দেখতে পায়। সেটাকে কোনো রাশিয়ান সৈনিক ভেবে সে মুহূর্তেই একটি গুলি করে বসে আর এই গুলি করার কারণে চেরিন তার লোকেশন পেয়ে গিয়ে মুহূর্তেই তার উপরে একটি শট নেয়।
তবে হেলমেট থাকার কারণে এই স্নাইপার সেখানে বেঁচে গেলেও চেরিন তার খুব কাছাকাছি চলে আসে আর তার উপরে হামলে পড়ে। দুজনের মাঝে শুরু হয় তুমুল ধস্তাধস্তি, কিন্তু চেরিন অবশেষে সেই স্নাইপারকে মেরে কাবু করে দিতে সক্ষম হয়। এরপর চেরিন তার সাথে ফাইট শেষ করে তাকে টেনে হেঁচড়ে তাদের বাংকারে নিয়ে আসে। পুরো সোভিয়েত সৈনিকরা এই জার্মানিকে দেখে অনেক খুশি হয়ে যায় আর তাকে টানতে টানতে ভিতরে নিয়ে যাওয়া শুরু করে। ভিতরে নেওয়ার পর তাকে জেরা করা হয় যে জার্মানিদের কাছে কি পরিমাণ আর্টিলারি রয়েছে তা বলার জন্য। মরণের ভয়ে সে অনর্গল সব কথা বলে দিতে থাকে। সেই সাথে সাথে তাকে রাশিয়ান স্নাইপার সম্পর্কে জানাতে বললে সে জানায় তাদের মধ্যে একজন হাইলি প্রফেশনাল শার্প শুটার রয়েছে যার নাম শুলস। সে যদি আক্রমণ করে তাহলে তোমাদের সবাইকে সে উড়িয়ে দেবে। জার্মানের কাছে এই সব তথ্য জানার পর অফিসাররা ভাবতে থাকে তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। এদিকে চেরিনের এমন মারাত্মক সাকসেসফুল মিশনের কারণে পুরো ইউনিট তার অনেক প্রশংসায় মেতে ওঠে। তাই খাবার সার্ভ করার দায়িত্বে থাকা সোলজারও তাকে চিনে ফেলে আর তাকে দুজন সৈনিকের খাবার একসাথে দিয়ে দেয়। পরের দিন লেফটেন্যান্ট লবোডা চেরিনকে ডেকে পাঠায় নতুন একটি মিশনে যাওয়ার জন্য। একজন সার্জেন্টের নেতৃত্বে একটি স্কাউট দল জার্মানির লাইন পার করে জার্মানিদের উপর সরাসরি অ্যাটাক করার সিদ্ধান্ত নেয় আর সেই গ্রুপের সাথে স্নাইপার হিসেবে লবোডা চেরিনকে পাঠায়। যাওয়ার আগে চেরিন লবোডাকে তার ঘড়ি ফেরত দিতে যায়, কিন্তু লবোডা বলে আমি এখনই তোমার কাছ থেকে ঘড়ি ফেরত নেব না, আমি চাই এই মিশন শেষ করে তুমি আমাকে ফাইনালি ঘড়িটি গিফট করো। এরপর রাতে নিজেদের মধ্যে প্ল্যান সেরে নেওয়ার পর এই স্কাউট দলটি বেরিয়ে পড়ে মিশনের জন্য। ঘাসের মধ্যে দিয়ে হামাগুড়ি দিয়ে তারা জার্মানিদের দেওয়া কাঁটাতারের বেড়া পার করে অনেক কষ্টে তাদের জার্মান লাইন অতিক্রম করতে সক্ষম হয়। এরপর তারা জার্মান ক্যাম্পের কাছাকাছি গিয়ে একটি গর্তের মধ্যে লুকিয়ে পড়ে। এভাবে জার্মানিদেরকে ফাঁকি দিয়ে তারা লাইন পার করে পরের দিন সকালে একটি নদীর কাছে এসে পৌঁছায়। সার্জেন্ট সামনের দিকে এগিয়ে যাওয়ার ডিসিশন নেয় আর চেরিনকে বলে তাদেরকে কভার দিতে। সৈনিকরা সামনের দিকে হাঁটা শুরু করলে হঠাৎ কোথা থেকে যেন একটি গুলি এসে লাগে তাদের সোলজারের গায়ে। আসলে সেই জার্মান স্নাইপার শুলস আগে থেকেই সেখানে লুকিয়ে ছিল আর সে এখন স্নাইপিং করে একের পর এক সব রাশিয়ান সোলজারদেরকে ডাউন করতে থাকে। যেহেতু শুলস ছিল একজন মারাত্মক স্নাইপার তাই সে একাই পুরো দলকে একদম সাফ করে দেয়। কেবলমাত্র চেরিন দূরে কাভারে থাকায় সে তখনও বেঁচে থাকে। ইতিমধ্যে শুলস চেরিনের লোকেশনও পেয়ে যায় আর তাকে শট নেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে, কিন্তু চেরিন তা বুঝে ফেলে আর তার কাছে থাকে একটি আয়না দিয়ে শুলসের লোকেশন বের করে তার উপরে শট নিয়ে বসে। শুলসকে শট করে চেরিন সামনের দিকে দৌড়াতে থাকে, কিন্তু কিছু দূর যেতেই তার পায়ের কাছে একটি ল্যান্ডম্যান বিস্ফোরিত হলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর বেশ কয়েকজন জার্মানি সোলজার এসে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় জার্মান অফিসারের রুমের দিকে। ক্যাম্পে গিয়ে চেরিনকে বসানো হয় সেই জার্মান অফিসার ভন রুলিচের সামনে। রুলিচ তাকে বলে আমরা তোমাকে এখানে একজন গেস্টের মতোই রাখবো আর ভালো ভালো সব খাবার দেবো যদি তুমি আমাদের হেল্প করো। তোমাকে একটি লিখিত ঘোষণা পাঠ করতে হবে যেখানে লেখা থাকবে যে আমি জার্মানিদের হাতে বন্দী হয়ে অনেক ভালো আছি আর অনেক ভালো ভালো খাবার পাচ্ছি, তাই তোমরা সবাই যুদ্ধ বন্ধ করে জার্মানিদের কাছে স্যারেন্ডার করো। এই সব শুনে চেরিন জানায় সে তো সাইবেরিয়া থেকে এসেছে, ফলে রাশিয়ান ভাষা সে ভালো করে বলতে পারে না। এছাড়াও তার ইউনিটের কেউই এই রাশিয়ান ভাষা বেশি একটা বোঝে না, তাই সে জানায় আমি আমার স্থানীয় ভাষায় এগুলো বলতে চাই। এই সব কথা শুনে জার্মান অফিসার সেই কথায় রাজি হয়ে গেলে এবার চেরিন সাইবেরিয়ান ভাষায় বলতে শুরু করে যে আমি এখানে বন্দী আছি, এদের হাতে অনেক সৈনিক আছে, কোন দিক থেকে এলে এদেরকে খতম করা যাবে ইত্যাদি ইত্যাদি। যেহেতু জার্মানিরাও সাইবেরিয়ান ভাষার কিচ্ছু জানতো না তাই তারা বুঝতে পারছে না আসলে চেরিন কি বলছে, কিন্তু এটা বুঝতে পারছিল যে নিশ্চয়ই সে কোনো উল্টাপাল্টা বকছে। তাই তার হাত থেকে মাইক কেড়ে নিয়ে তাকে আদর করার পরিবর্তে এক অন্ধকার রুমের মধ্যে নিয়ে বন্দি করে রাখা হয়। আসলে চেরিন জানতো তাদের টিমে নিকোলা নামের একজন সোলজার ছিল যে সাইবেরিয়ান ভাষা বুঝত, তাই এই ভাষায় কথা বললে সে এসব বুঝতে পেরে তার লেফটেন্যান্টকে বলতে পারবে, ফলে তারা জার্মানিদের আসল পজিশন জানতে পেরে তাকে উদ্ধার করে আসতে পারবে। তবে সেই বুদ্ধি অদৌ কাজ করেছিল কিনা সেটা আমরা একটু পরেই জানতে পারবো। অন্যদিকে সেই জার্মান স্নাইপার শুলস আসে রুলিচের সাথে দেখা করার জন্য। সে রুলিচকে জানায় যে রাশিয়ানকে তারা বন্দী করে রেখেছে আসলে সে একজন স্নাইপার আর এই চেরিনই তাদের সব লোকদেরকে মেরে ফেলেছে। তার মানে চেরিন বাকি স্নাইপারদের চেয়ে অনেক বেশি স্কিলফুল, তাই তাকে বাঁচিয়ে রাখার কোনো মানেই হয় না। এই সব কথা শুনে অফিসার রুলিচ একজন সোলজারকে পাঠায় চেরিনকে ধরে আনার জন্য, কিন্তু সেখানে যেই না চেরিনকে সে ধরে আনতে যাবে ঠিক সেই সময় চেরিন একটা মক্ষম সুযোগ পেয়ে সেখান থেকে চম্পট দিতে সক্ষম হয়। পালাতে পালাতে একসময় ভোর হয়ে গেলে সে জার্মানির লাইনের কাছে একটি পরিত্যক্ত মর্টারশেল দেখতে পেয়ে তার নিজের সাথে নিতে চায়, কিন্তু ঠিক সেই সময় কয়েকজন পার্টিশিয়ান লোক এসে তাকে বন্দি বানিয়ে নিজেদের সাথে নিয়ে যায়। মূলত এই পার্টিশিয়ানরা ছিল ইহুদি যারা জার্মানিদের হাত থেকে বাঁচার জন্য সোভিয়েত অঞ্চলে পালিয়ে এসেছিল।
যেহেতু তারা জানতে পারে চেরিন একজন রাশিয়ান সৈনিক, তাই এরা তাকে হেল্প করতে চায়। চেরিন বলে, আমার একটি রেডিও লাগবে আমার বেজের সাথে কমিউনিকেট করার জন্য। তারা চেরিনকে নিজেদের রেডিও দিলে চেরিন বুদ্ধি করে সাইবেরিয়ান ভাষায় গান গাইতে থাকে, যাতে করে জার্মানিরা যদি তার রেডিও ট্র্যাক করে তাহলেও তারা যেন কোনো কিছু বুঝতে না পারে। সে গানে সুরে সুরে বলতে থাকে সে এখন কোথায় আছে, জার্মানিরা কি কি প্ল্যান করছে, এই সব কিছু। ইতিমধ্যে তার বন্ধু নিকোলায় যখন রেডিওতে এই গান শুনতে পারে তখন সেও বুঝে যায় চেরিন এখনও বেঁচে আছে আর সে তাদেরকে মেসেজ পাঠাচ্ছে। নিকোলায় সাথে সাথে তার কমান্ডিং অফিসারকে সব কথা জানালে অফিসার তাদের অ্যাটাক প্ল্যান শুরু করে দেয়। ইতিমধ্যে ঘরে লেফটেন্যান্ট লবোডা এসে ঢুকলে শেরকোফ তাকে চুপ করে চেরিনের কথা শুনতে বলে। চেরিন তাদেরকে বলে জার্মানিদের কাছে অনেকগুলো আর্টিলারি, 3টি ট্যাঙ্ক আর ভারী অস্ত্রশস্ত্র আছে। লেফটেন্যান্ট শেরকোফ বুঝতে পারে সে যা ধারণা করেছিল সেটাই সত্যি, জার্মানিরা চূড়ান্ত আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। লবোডা তাদের হাই কমান্ডের কাছে রি এনফোর্সমেন্ট ও আর্টিলারির জন্য মেসেজ পাঠানোর কথা ভাবে, কিন্তু শেরগুভের ধারণা তাদের কথা কেউই বিশ্বাস করবে না, কারণ একজন বন্দী রাশিয়ানের ইনফরমেশনে কেউ ভরসা রাখবে না, তাকে দিয়ে হয়তো তারা জোর করেও এসব কথা বলাতে পারে, তাই তাদেরকে নিজ উদ্যোগেই এই বিপদ মোকাবেলা করতে হবে। অন্যদিকে চেরিনও বুঝতে পারে জার্মানিরা এখান দিয়ে ট্যাঙ্ক নিয়ে দ্রুত যাত্রা শুরু করবে, এখন এই ট্যাঙ্কগুলোকে তার যেভাবেই হোক আটকাতে হবে। যদি সে গ্রামের মধ্যকার ব্রিজটা উড়িয়ে দিতে পারে তাহলে জার্মানিরা তাদের ট্যাঙ্ক নিয়ে আর এগোতে পারবে না, তাই পার্টিশানদের কাছ থেকে সে রাইফেল ও বুলেট চায়। তার প্ল্যান হলো সেদিন সে যে পরিত্যক্ত মর্টার শেলটি পেয়েছিল ওটা ব্রিজে ফিট করে দূর থেকে ফায়ারিং করে তা উড়িয়ে দেওয়ার। তার প্ল্যানের কথা শুনে পার্টিশানরাও তাকে রাইফেল ও বুলেট দিতে রাজি হয়। ওদিকে জার্মান ক্যাম্পের রেডিও অপারেটর রেডিও সিগন্যাল ট্রেস করে চেরিনের ভয়েস রেকর্ড করে তার রুলিচকে আনায়। রুলিচের কাছে তখন জার্মানির লেফটেন্যান্ট রাশিয়ানদের উপর হামলার অনুমতি চাচ্ছিল। প্রথমে তো রুলিচ তাদেরকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে বলেছিল, কিন্তু চেরিনের ভয়েস শোনার সাথে সাথে সে বুঝতে পারে চেরিন তাদের সব ইনফরমেশন রাশিয়ানদেরকে দিয়ে দিয়েছে, তাই সে তখনই হামলার প্রস্তুতি নিতে বলে। রুলিচ সেই স্নাইপারকে আবারও ডেকে পাঠায় আর তাকে মিশন দেয় চেরিনকে মেরে ফেলার জন্য। রুলিচ তাকে জিজ্ঞেস করে সে এই বনের মধ্যে চেরিনকে কোথায় খুঁজে পাবে। শুলস তাকে বলে সে সবসময় রাশিয়ানদেরকে ব্রিজের কাছে মেরেছিল, রাশিয়ানদের কাছে এই ব্রিজ আর নদীটি একটি ম্যাগনেটের মতোই, তাই চেরিনও নিশ্চিতভাবে ব্রিজ ক্রস করতে আসবে, ফলে আমিও ঘাপটি মেরে বসে থাকবো তা সেই মুহূর্তের জন্য। লেফটেন্যান্ট রুলিচ তাকে বলে দেয় যদি তুমি চেরিনকে শেষ করতে পারো তাহলে আমি কথা দিচ্ছি তোমাকে আমি আয়রন ক্রস মেডেল উপহার দেব। এই সব শুনে শুলস চলে যায় চেরিনকে শেষ করার জন্য। ওদিকে চেরিন পার্টিশানদের কাছ থেকে মাত্র 2 বুলেট আর একটি হান্টিং রাইফেল পায়, সেটা নিয়ে সে একাই ব্রিজের কাছে গিয়ে প্রথমে মর্টার শেলটি সেট করে আর পজিশন নিয়ে ট্যাঙ্ক আসার অপেক্ষা করতে থাকে। কিন্তু ইতিমধ্যেই রাশিয়ানদের উপরে জার্মানিরা আর্টিলারি দিয়ে হামলা করে বসে। রাশিয়ান সৈনিকরা নিশ্চিত মৃত্যুর মুখোমুখি জেনেও প্রাণপণে নিজেদের বাঁচিয়ে রাখার চেষ্টা করতে থাকে, কারণ তাদের মনে একটাই আশা রয়েছে যে চেরিন নিশ্চয়ই কোনো না কোনোভাবে তাদের জন্য কিছু একটা করবে। জার্মানিদের কাছে মেশিন গান, আর্টিলারি সহ আরও অনেক অস্ত্রশস্ত্র ছিল, সেগুলো দিয়ে তারা সোভিয়েত সৈনিকদের অনেক ক্ষতি করতে সক্ষম হয়। লেফটেন্যান্ট লবোডা তখন সবাইকে একটি মোটিভেশনাল স্পিচ দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে বলে। এই কথাগুলো শুনে সব রাশিয়ান সোলজাররা বীরের মতো নিজের জীবন পরোয়া না করে সামনের দিকে এগিয়ে যায়। এই আগানোর ফলে তাদের অনেকেই মেশিন গানের আঘাতে মরতে থাকে, কিন্তু তবুও বাকিরা থেমে থাকে না। স্নাইপার গুরিয়ানভ একাই গুলি করে কয়েকজন জার্মানকে মারতে সক্ষম হয়, কিন্তু আসল সমস্যা হচ্ছে এই মেশিন গানগুলো, কারণ তাদের জন্যই পাখির মতন সব রাশিয়ান সোলজাররা প্রাণ দিচ্ছে, ফলে এই যুদ্ধে বাঁচতে হলে আগে এদের থামাতে হবে। তাই গুরিয়ানভ তার জীবনের তোয়াক্কা না করে মাটিতে গড়িয়ে গড়িয়ে সামনে আগাতে থাকে সেই মেশিন গানারদের পারফেক্ট অ্যাঙ্গেল পাওয়ার জন্য। সে কিছু দূর গিয়ে একটি ঠিকঠাক পজিশন নেয় আর মেশিন গানারদের উপরে নিখুঁত নিশানা নিয়ে তাদের সবাইকে শেষ করে দিতে সক্ষম হয়। এর ফলে মেশিন গানের ফায়ারিং বন্ধ হয়ে গেলে সব রাশিয়ানরা নতুন উদ্যমে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে জার্মানিদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে থাকে। অন্যদিকে চেরিন সেই জঙ্গলে ঘাপটি মেরে বসেছিল কখন ট্যাঙ্ক আসবে আর সেই ট্যাঙ্ক সমেত পুরো ব্রিজটাকে উড়িয়ে দেবে। এদিকে জার্মানি স্নাইপার সুলজ তাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পড়ে আর পজিশন নিয়ে ঘাপটি মেরে পড়ে থাকে। ইতিমধ্যে জার্মানি ট্যাঙ্কগুলো সেই ব্রিজের কাছে চলে এলে চেরিন তার হান্টিং রাইফেল দিয়ে একটি শট নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সে লক্ষ্যভেদ করতে সক্ষম হয় না, ফলে এই ফায়ারিংয়ের শব্দ শুনতে পেয়ে শুলস চেরিনের লোকেশন পেয়ে যায় আর একটি বডি দেখতে পেয়ে সে ভেবে নেয় এটাই হয়তো চেরিন হবে। শুলস এক শট নিয়ে সেই টার্গেটকে ডাউন করে দিলে সে ভাবে অবশেষে হয়তো চেরিনকে সে ডাউন করতে পেরেছে। শুলস কিল কনফার্ম হয়েছে কিনা সেটা দেখার জন্য ওই বডির কাছাকাছি যায়।
কিন্তু সে তো আর জানে না যে চেরিন আগে থেকেই এই বডিটাকে একটি ট্র্যাপ হিসেবে রেখেছিল তাকে ধরার জন্য। তাই জেইনা শুলস সেখানে উপস্থিত হয়, তখন পিছন থেকে চেরিন এসে তাকে এক হেডশট দিয়ে একদম উপরে পাঠিয়ে দেয়। নিজের সব বুলেট শেষ হয়ে যাওয়ার কারণে এবার চেরিন সেই শুলজের রাইফেলটি নিজের হাতে নিয়ে নেয়, আর ব্রিজের মাঝে ট্যাঙ্কগুলো চলে আসলে এক নিখুঁত নিশানায় মর্টারটিকে ব্লাস্ট করে দেয়। ফলে ব্রিজটির সাথে সাথে জার্মানি ট্যাঙ্কগুলো একদম ধ্বংস হয়ে পড়ে। এর ফলে আর কোনো ট্যাঙ্ক রাশিয়ানদের উপর হামলা করার জন্য তাদের বাংকারের দিকে যেতেই পারে না। অন্যদিকে ইতিমধ্যে রাশিয়ানদের আক্রমণে সব জার্মান সোলজাররা তাদের প্রাণ হাতে নিয়ে পালিয়ে যেতে থাকে, আর এক পর্যায়ে তারা জার্মান বেস নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসলে তাদের কমান্ডার উলিশকে বন্দী করে নেয়। ফলে সেই ব্যাটেলে জার্মানিরা সোভিয়েতদের কাছে মারাত্মক রকমের পরাজয় স্বীকার করে নেয়। এরপর মুভির একদম শেষ সিনে দেখা যায় তাদের সাহসী স্নাইপার চেরিন ফিরে এসেছে, আর সবাই তাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে। ঠিক এমনই এক সফল মুহূর্ত দিয়ে এই সুন্দর মুভিটিও এখানেই শেষ হয়।